নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডের সকলকে স্বাগত। বন্ধুরা, এই যে নার্সারি, এই নিশা নার্সারির ভিডিও আপনারা আগেও দেখেছেন, তো সেই নার্সারির আরেকটা সেগমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ফার্টিলাইজার। ফার্টিলাইজার এবং বিভিন্ন ধরনের যে গ্রো ব্যাগস আমরা ছাদ বাগানে লাগিয়ে থাকি, ছাদে আমরা ছাদ বাগান করি, আমরা যারা ছাদ বন্ধু আছি তারা বিভিন্ন ধরনের ফলের গাছ বা বিভিন্ন ধরনের ফুলের গাছ বা বিভিন্ন ধরনের গাছ আমরা সংগ্রহ করি, তো সেগুলো ছাদে গিয়ে প্লেস করি। তো এবার ছাদের একটা সুরক্ষার কথা ভেবে আমরা কিন্তু বিভিন্ন রকম গ্রো ব্যাগস ব্যবহার করতে পারি। বিভিন্ন ধরনের যে গ্রো ব্যাগসগুলো আমরা এখন আমরা পাই সেগুলো অনেক হালকা হয়, গাছের স্বাস্থ্যের দিকটাও অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং তৎসহ গাছের যে পজিশনিং চেঞ্জ, মানে ধরুন আজকে এই গাছটা এখানে রয়েছে, কালকে ওখানে গাছটাকে প্লেসমেন্ট করতে হবে, তাই তো, সেই ধরনের যে ক্যারিং যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু এই গ্রো ব্যাগস এর মাধ্যমে কিন্তু আমরা ইজিলি একটা জায়গা থেকে একটা জায়গায় ট্রান্সফার করতে পারি। গাছের মরারও কোনো ভয় থাকে না, এবং যদি জলে পড়ে যায় তাহলে সাইড দিয়ে বেরিয়ে যায়, কারণ এটা কাপড়ের টাইপস এর একটা। হ্যাঁ, তো আমি আগেই বললাম যে গ্রো ব্যাগস কেন আমরা ব্যবহার করি, কি কারণে ব্যবহার করি। সেই যে গ্রো ব্যাগস এখানে রাখা রয়েছে, দেখুন বিভিন্ন সাইজের গ্রো ব্যাগস রয়েছে। ওই যে ব্ল্যাক কালারের যে গ্রো ব্যাগটা, আমি হাফ গ্রামের সাইজ আছে, ওটা একটা 18 ইঞ্চি, ওটা 18 ইঞ্চি, ওর মধ্যে আছে 15 ইঞ্চির আছে, তারপর 12 ইঞ্চির আছে, তারপরে আছে 10 ইঞ্চির আছে, 8 ইঞ্চি, 8 ইঞ্চি আছে। মানে আপনারা যারা পট ব্যবহার করেন, মাটির টপ, সেই সাইজের কিন্তু গ্রো ব্যাগস বিভিন্ন ভাবে রয়েছে, 10, 12, 8, 6, 4 সমস্ত কিছু সাইজ কিন্তু অ্যাভেলেবেল। এবং যারা কন্টেনারে গাছ লাগাই আমরা ছাদ বাগানে, সেই কন্টেনারেরও কিন্তু গ্রো ব্যাগস এখানে রাখা রয়েছে, ঠিক আছে। এবং তার সাথে সাথে আমরা যারা চালি টপ বা গামলা টপ ব্যবহার করি ফলের গাছ ক্ষেত্রে, ফলের গাছের ক্ষেত্রে সেই ধরনের যে গোল যে হয় সেই শীতকালীন শাকটাকগুলো চাষ করা যেতে পারে অবশ্যই। তো এই ধরনের গ্রো ব্যাগস গুলো কিন্তু আপনারা ব্যালকনিতেও রাখতে পারবেন, তো এই ধরনের গ্রো ব্যাগস কিন্তু আপনারা এই নিশা নার্সারিতেই পাবেন, ঠিক আছে। এছাড়া আপনার এখানে বিভিন্ন ধরনের ঝাড়ি রয়েছে, ঠিক আছে, জল দেওয়ার ঝাড়ি, জলের পাইপ, ওয়াটার পাইপ, যেটা আমরা ওয়াটারিং করি বিভিন্ন প্ল্যান্টের ক্ষেত্রে ব্যবহার করি, সেই ধরনের পাইপস পাবেন। এছাড়া স্প্রে বটল আছে, স্প্রে বটলস রয়েছে, তাছাড়া স্প্রে যেগুলো আছে, হ্যান্ড স্প্রেয়ার রয়েছে বা যেগুলো মেশিন স্প্রে সেগুলো কিন্তু আপনারা পাবেন, বিভিন্ন ধরনের কাটার রয়েছে। এছাড়া গ্রো ব্যাগস তো পাবেনই, বিভিন্ন রকম কাটার্স পাবেন বা আপনার ফার্টিলাইজার যেগুলো সেগুলো কিন্তু আপনারা এখানে পাবেন। ফার্টিলাইজার বলতে কি কি পাওয়া যাবে আমি তোমার কাছ থেকে একটু জানতে চাই, আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। ফার্টিলাইজার বলতে গাছের যাবতীয় যা সার লাগে সবই এখানে পাওয়া যাবে, যেমন হন্ডাস, বন্ডাস, নিম খোল, বাদাম খোল, সর্ষে খোল, যেগুলো যা গাছে লাগে সবই, সমস্ত কিছু আপনারা এখানে পাবেন, নিম খোল থেকে শুরু করে বাদাম খোল, বিভিন্ন ধরনের গ্রো ব্যাগ, এই যে এই ব্যাগ গুলো অ্যাভেলেবেল, এই যে গ্রো ব্যাগ, প্লাস্টিক গ্রো ব্যাগ, হ্যাঁ প্লাস্টিক গ্রো ব্যাগ, যেটাকে আমরা বস্তা ব্যাগ বলি, এই ধরনের গ্রো ব্যাগস কিন্তু এই পিপি, হ্যাঁ সমস্ত কিন্তু এই কালো মানে পিপি আকারে পেয়ে যাবেন, কোকোপিট পাবেন, মানে কোকোপিট ব্লক হয় একটা, আর একটা ডাস্ট গ্রো পাওয়া যায়, এই গ্রোটা 5 কেজির ব্লক আছে, 1 কেজির ব্লক আছে, তারপরে প্যাকেট গুলো আছে, ডাস্ট যেগুলো আছে ওগুলো 2 কেজির প্যাকেট আছে, 1 কেজির প্যাকেট আছে, বিভিন্ন ওয়েটের। ওকে, তো অল আইটেমস অ্যাভেলেবেল। তো আপনারা যারা ছাদ বাগান করেন বা যারা নার্সারি ওনার্স রয়েছেন তাদের উদ্দেশ্য আমি বলবো, যারা নার্সারি ম্যান রয়েছেন তারাও কিন্তু এইখানে এই আইটেমস গুলো যে আমাদের ছোট ভাই বললো, যে গ্রো ব্যাগস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফার্টিলাইজার, স্প্রেয়ার, পাইপস, অল আইটেমস, কাটার, অল আইটেমস, ফার্টিলাইজার সমস্ত কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এছাড়া এখানে গার্ডেনিং সয়েল পাওয়া যেতে পারে, তারপর গোবর সার যেগুলো আছে, আচ্ছা ভার্মি, ভার্মি, অল মানে গোবর সারটা তো অ্যাকচুয়ালি অনেক জায়গায় যেটা রেডিমেড বিক্রি হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি গোবর সার নয়, আমাদের এটা আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা কেমন হবে। হ্যাঁ, তো একটুখানি এটা আমি একটু দেখিয়ে দাও, জাস্ট একটু হাতে করে নিয়ে আসো, আচ্ছা গুঁড়ো সয়েল যেটাকে ঝুরঝুরে সয়েল বলে, ঠিক আছে, তো এই ঝুরঝুরে সয়েলটা কিন্তু আপনারা এখানে পাবেন। এই যে গোবর সার, হ্যাঁ এই দেখুন গোবর সার, কিভাবে গোবর সারটা এখানে ওনারা গোবর সার আছে, এগুলো 2 বছর পুরানো গোবর সার, এগুলো 2 বছরের পুরনো, যেটা সবাই চায় নিয়ে গিয়ে ইউজ করা যাবে, গাছে কোনো সাইড এফেক্ট হবে না, কোনো রকম সাইড এফেক্ট নয়, পুরোপুরি জৈব ভাবে এটাকে পচন করানো হয়েছে, ঠিক আছে, সেই গোবর সার কিন্তু। আচ্ছা, এগুলো মোটামুটি সব গাছেই কিন্তু ব্যবহার করতে পারবে, সব গাছেই ব্যবহার করতে পারবে, বিশেষ করে ফলের গাছ, যারা ফলের গাছ করেন তারা কিন্তু এই ধরনের গোবর সার কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ফার্টিলাইজারের সাথে।
দেখুন সমস্ত ধরনের ফার্টিলাইজার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন, দেখুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? ভার্মি কম্পোস্ট থেকে ভার্মি আস্থার আছে, আস্থার 10 কেজির বস্তা আছে, এদিকে 50 কেজির বস্তাও আছে, আর ভার্মি অ্যাগ্রো আছে, এগুলো সব অ্যাগ্রোর বস্তা আছে, এগুলো 25 কেজি আস্থা ভার্মি আছে, ভার্মি কম্পোস্ট এটা আছে, নাম্বার 1 ভার্মি কম্পোস্ট, আস্থার ভার্মি আমরা সবাই ব্যবহার করি, এক নম্বর, ঠিক আছে? না অ্যাগ্রোটাও ব্যবহার করতে পারো, অ্যাগ্রোটাও ব্যবহার করতে পারবেন, এখানে আদার্স এগুলো রয়েছে, আস্থার 10 কেজির প্যাকেট আছে, 10 কেজির প্যাকেট রয়েছে আস্থার, ঠিক আছে? এইগুলো আপনারা কিন্তু এখান থেকে ব্যবহার নিতে পারবেন যারা সংগ্রহ করতে চাইছেন। এছাড়া আপনার এখানে সর্ষের খোল খুচরো এবং পাইকারি দুভাবেই করা হয়, নিম খোল, বাদাম খোল, অল আইটেমস। এখানে আরেকটা আইটেমস আমি আপনাদের জানাতে ভুলে গেছি, সেটা হচ্ছে গ্রিন নেট, এটা বিভিন্ন পার্সেন্টেজে পাওয়া যায়, 50% 75% আছে, ঠিক আছে? আপনারা যার যেরকম ভাবে প্রয়োজন সেই অনুপাতে আপনারা কিন্তু সেই পার্সেন্টেজ নেট আপনি কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবেন, আপনারা পারবেন। তো অল আইটেমস আমি আপনাদেরকে দেখালাম, এর পরেও যদি কিছু বাকি থেকে থাকে সেটা আপনারা ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন। বিশেষ করে এইটার সম্বন্ধে, বিশেষ করে এই যে পিপি, এই যে পিপি প্যাকেট, আমি কলকাতার কোয়ান্টিটিতে যদি আমি কলকাতার অনেক ফার্টিলাইজার শোরুমে গেছি এবং তাদের ভিডিও আমি আপলোড করেছি, তো আমি দেখলাম তুলনামূলকভাবে এই পিপির কোয়ালিটি এবং দাম অনেকটাই কম। তো আপনারা যদি খুচরো এবং পাইকারি দুভাবেই নিতে পারবেন, যদি আপনারা বাল্কে নেন সেক্ষেত্রে আপনাদের রেট কিন্তু অনেকটাই কম হবে অন্যান্য ফার্টিলাইজার শোরুম থেকে, এইটুকুনি আমি আপনাদেরকে জানাতে পারি। তো আমি এবার ভাইয়ের কাছে যাব, জিজ্ঞাসা করব যে তোমার এই যে আইটেমসগুলো তুমি বললে এটাও কি তুমি অনলাইনে দিতে পারো? এগুলো অনলাইনে হাড়গুলো শিল্পুচি এগুলো অনলাইনে যাবে না। আচ্ছা, এগুলো তোমরা পাঠাতে পারবে না, এটা এখান থেকে এসেই সংগ্রহ করতে হবে। তো আমি বলবো গ্রো ব্যাগগুলো দেওয়া যাবে, আচ্ছা, যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা অনলাইনে নেবেন, যেটা আপনার ওনাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে, অনলাইনে পাঠানো যাবে না, সেটা আপনারা এখানে এসে কালেক্ট করে নিয়ে চলে যাবে। তো আমি বলবো এখানে এসে কালেক্ট করুন, একই সঙ্গে দুটো কাজ হবে, প্ল্যান্টও নিতে পারবেন তার সঙ্গে ফার্টিলাইজারও নিয়ে যেতে পারবেন। তো আমি বলবো একবার এসে ভিজিট করুন, করে পুরোটা দেখুন, দেখে প্ল্যান্ট কালেক্ট করুন এবং তার সঙ্গে সাথে ফার্টিলাইজার যেটা প্রয়োজন আছে সেটা আপনি কালেক্ট করে নিতে পারবেন। তোমার এই যে আইটেমস দেখালে, এই আইটেমসটা যদি ধরো কেউ নিতে আসতে চায় তাহলে কোন সময়টায় আসবে? যেকোনো টাইমে আসতে পারে, মানে যেকোনো দিন বা যেকোনো সময়, সকাল সকাল 6টা থেকে নিয়ে সন্ধ্যে 6টা এর মধ্যে টাইম আসতে পারে। আচ্ছা, এখান এই সময়ের মধ্যে আপনারা এসে এগুলো সংগ্রহ করবেন। তোমার এই যে যারা আমাদের এই ভিডিওটা দেখবেন বা আপনার যে ভিডিওটা আমাদের দেখেননি বা যারা নতুন সাবস্ক্রাইবার হয়েছে তাদের উদ্দেশ্যে তোমার এই ঠিকানাটা একটু জানিয়ে দাও, কিভাবে আসবে আমাদের এখানে? যদি আসতে চান তাহলে, যদি আপনি অন রোডে আসতে চান তাহলে এয়ারপোর্ট রোড ধরতে হবে, বাঁকড়া দিয়ে ঢুকে যেতে হবে, বাঁকড়া দিয়ে বাঁদিকে ঢুকে যাবেন, আপনারা ঢুকে ওখানে দেখবেন অটো বা টোটো দাঁড়িয়ে থাকে, টোটোদের বলবেন যে নার্সারিতে যাবো, ওরা নিয়ে চলে আসবে। আচ্ছা, আর যদি আপনি বাই ট্রেন আসেন তাহলে আপনাকে শিয়ালদায় আসতে হবে, যদি বাইরে থেকে আসেন শিয়ালদায় এসে আপনাকে বারাসাত লোকাল, বনগা লোকাল যে কোনো একটা ধরতে হবে, ধরে আপনি বিশ্বরপাড়া বা বিরাটিতে নেমে গেলেন, নেমে ওখানে টোটো বা রিক্সা দাঁড়িয়ে থাকে, ওদের নার্সারি বললে ওরা নিয়ে চলে আসবে। তো এইভাবে আপনারা চলে আসুন আর এসে আপনারা এখান থেকে সংগ্রহ করুন। তো আমি বলবো আপনারা আসুন, আসলে দুটো কাজ আপনাদের একসঙ্গে হবে, একটা হচ্ছে প্ল্যান এবং তার সঙ্গে আপনার এই আইটেম রিকোয়ারমেন্টস, আর এই টাইমের মধ্যে আসবেন। তো আমি বলবো যে লাস্ট এটাই বলবো যে আমাদের এই গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল সম্পর্কে তোমার ব্যক্তিগত মতামত আমাদের দর্শক বন্ধুদের একটু জানাও। এই চ্যানেলটা আমি অনেকদিন ধরে ফলো করি, অনেকদিনেরই সাবস্ক্রাইবার আমি, তো চ্যানেলটা খুবই ভালো ভিডিও বানায় এবং সব দিক থেকে যাচাই করে ভিডিওগুলো বানায়, যতটা যা যাচাই করা যায় একটা ইউটিউবের পক্ষে সমস্তটাই করেন তার না। তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিউ করুন, খুবই ভালো চ্যানেল। আমি এটাই বলবো যে গ্রিন ওয়ার্ল্ড অথেন্টিক জায়গায় কিন্তু গিয়ে ভিডিও করে, অথেন্টিক প্ল্যান্টের ওপর ভিডিও দেয়, অথেন্টিক জিনিসের ওপর ভিডিও দেয়, যে জিনিসের গুণগত মান কোয়ালিটি অনেক উন্নত সেই জিনিসের ওপর ভিডিও দেয় এবং আপনারা সেগুলো কালেক্ট করেন বলেই কিন্তু আমাদের এই যে ভিডিও দেওয়ার সার্থকতাটা অনেকটাই বেড়ে যায়। তো এটাই ছিল আজকের ভিডিও, আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর যদি গ্রিন ওয়ার্ল্ডের প্রথম হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন, যাতে গ্রিন ওয়ার্ল্ডের সমস্ত রকম আপডেট ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। লাস্ট একটা আমি ভাইকে অনুরোধ করব, তোমার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকে সেটা একটু জানিয়ে দাও।
আমাদের কন্ট্যাক্ট নাম্বার আগেই হয়তো বলে দেওয়া হচ্ছে 8910447184 বা 8910442855। চলে আসুন, এসে আপনাদের পছন্দ মতন জিনিস সংগ্রহ করে নিয়ে যান। তো ধন্যবাদ।